জি আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি আছি এবং কতটা খুশি আছি এটা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। জি জি অবশ্যই, আপনি যে আমার থেকে প্রথম দিনে আসার পরে সাক্ষাৎকারটা নিয়েছেন আমার অবশ্যই মনে আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি চলুন আমরা প্রথম দিনকে সাক্ষাৎটাকে মানে আর কি দেখি। দেখার পর আমি সেদিনকে খুব খারাপ অবস্থা, আমার মনটা মরা ছিল, আমি খুব বাজে অবস্থায় ছিলাম, যা বলার মতো নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু মুসা, আমার বয়স 26 বছর। পেশায় মাঠে কাজ করতাম। আমার শরীরে আমার জীবনে একটা দুর্ঘটনা হয়েছে মাত্র মানে গত 16 মাস আগে। 16 মাস আগে দুর্ঘটনা করে আমি আর কি সড়ক রাস্তায় যানবাহনে উঠেছি, গাড়িতে উঠছি, তো আই অতিরিক্ত জনগণে জ্ঞান দাম মারামারিতে মারামারি লেগেছে এবং আমি মারামারির মধ্যে নিজের যান বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমি একটি লাভ দিই, লাভ দিয়ে আমার হাঁটুতে বড় আকারে টান লাগে এবং এর পা মশলা খায় কুলিয়ে বড় হয়ে গেলে। তো আবার এই হাঁটুতে মানে মশলা লাগার কারণে আমি দৌড়াইতে পারি না, ওই মারামারির মধ্যেও পড়ে গেছি, গেন্দারের মধ্যে পড়ে যায়, মনে করেন যে জনগণে আমার গণ ধুলাই দিল আর পিঠে অনেক সমস্যা এবং নীল দ্বারা এখন খুব ব্যথা আর ব্যথা ছাড়াই মাথা থেকে পা বাম সাইড পা লোকের মাথা থেকে মনে করেন যে পুরা হেড মাথা পুরা নীল দ্বারা এই পাশে বাম সাইড আমার নার্ভ আছে। আমি গত 3 সপ্তাহ হইলো, 3 থেকে 4 সপ্তাহ আগে আমি এখন বিছনা থেকে উঠতে গেলেই আমার পুরো বাম সাইড মনে হয় যে নাই, যেমন মানুষের বয়স্ক মানুষের যেমন সাইড পড়ে গেলে এক সাইড বাদ দেয়, আমার মনে হয় কি সেরকম অনুভূতি আসে আমার মধ্যে, যে আমার বাম সাইড নাই যাচ্ছে, আমি নিজের কনফিউজ হয়ে যাচ্ছে, মানে কেমরেই আমি নার্ভাস, কেমরেই নার্ভাস, নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। তো স্যারের ভিডিও দেখলাম নেটে, ইউটিউব থেকে ভিডিও দেখে আমি শফিউল্লাহ স্যারের সিরিয়াল দিই এবং এখানে আসি, আসার পরে গত রাত্রে ভর্তি হয়েছি। ইনশাল্লাহ দেখা যাক, স্যারের টেস্ট দিয়েছিল, টেস্ট রিপোর্ট দেখে আর ভর্তি নিয়েছে, এখন সব কিছু স্যারের উপর। খুব নার্ভাস হয়ে গেল, আমি এমন মনে হয় সেরকম আপনি যেরকম বললেন উঠতে গেলে কিরকম লাগে, উঠতে গেলে আসলে এমনই লাগে মানে বাম সাইড আমার সাথে নাই, দেহর পুরো শরীরের বাম সাইড আমার সাথে নেই এবং আমি খুব কষ্ট অনুভব করি এবং এতটা অনুভব করি এই বয়সে এরকম সমস্যায় পড়লাম, বিছনা থেকে উঠতে গেলে আমার বাম সাইড পুরো নাই গেছে, এমনটাই অনুভূতি আসে নিজের মধ্যে, মনে হয় যে মরে যায়, এ জীবন রেখার কোনো লাভ নেই আমার, নিজের বিশ্বাসটা আমি হারাই ফেলি এই স্থিতি শুনে আসি। এই যে বয়সটা, এই বয়সে ছোটাছুটি করে বেড়াবো, দৌড়ায় বেড়াবো, নিজে অনেক খেলাধুলা করছি, আমার তো এই সমস্যা গত 16 মাস। আমি ভালো একজন ক্রিকেটার খেলোয়াড় ছিলাম, ফুটবল খেললাম, তো এই সমস্যায় পড়ে আমার সব কাজ তো দূরের কথা, খেলাধুলা কিছুই নেই আমার জীবনে, আমার শুধু ব্যথা বেশ আর এই চিন্তা, আমার চিন্তা আমার মাথা, তাছাড়া আমার মাথা আর কোনো চিন্তা নেই। আমার ফ্যামিলি ব্যাপারটা নিয়ে অনেক কেয়ার করে এবং আমি তো কাজ করতেও পারি না এবং কাজ করতেও দেয় না, আমার খুব খেয়াল রাখে এবং আমার ফ্যামিলি আমার বাপ যে অনেক ডাক্তারের কাছে পাঠাইছে এই জায়গায় আসার আগে, আপাতত আমি আমার যতদূর মনে পড়ে বাংলাদেশে 13 থেকে 14টা ডাক্তার দেখাইছি, আমার সবটি ফাইল আমার ঘরে আছে, এখানে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে টেস্ট দিতে রিপোর্ট বেরোর জন্য আমি বাড়িতে ফাইলগুলো রাখে আছি কিন্তু ফাইল আমার ঘরে, যে তারা বলছিল যে নীল দ্বারায় ওই যে মাঠটা দিছিল না বাড়িতে, বাড়ি লাগিয়ে মানে একটা হাড় বসে গেছে আর পিটিওলে কিন্তু দাগগুলো পড়ছিল, এই দাগগুলো ইনফেকশন করে রক্ত জমাট হয়ে গেছে, রক্তটা চলাচল করতে পারছে না, প্রতিটা রগে রগে টান লাগে আর রগগুলো খুলে শক্ত হয়ে থাকে, তখন বলতে আমার জীবন একদম নেই গেছে, আমি এই বয়সে এরকম স্মৃতিশূন্য গল্প জীবনে ভাবতেও পারিনি, আমার জীবনটা খুব সুশৃঙ্খল বলতে গেল, যার মধ্যে কোনো ভেজাল ছিল না, আনন্দময় জীবন ছিল আমার, আমি খুব ভালো ছিলাম, এই দুর্ঘটনা করে আমার এই জীবন এই পজিশনে এসেছিল।
এমন মনে হয় নিজেকে ধরে কন্ট্রোলে রাখতে পারি না, নিজেই শেষ হয়ে যাচ্ছে। তো শেষ বলছে মানে আমি যেহেতু 13-14টা ভাই আমার ঘরে আছে ডাক্তারের, তাকে বড় বড় ডাক্তার দেখাইছি, আমার বিশ্বাস হারাই গেছে যে আমি আর সুস্থ হইতে পারবো না। স্যার এখানে আসার পরে স্যার বললে মানে টেস্ট দিছিল, টেস্টের রিপোর্ট বেরোনোর পরে রিপোর্ট দেখে বলে যে শরীরে রক্ত নেই, দুর্বল, আর আপনার ভর্তি নিতে হবে, ভর্তি 12 দিন থাকতে হবে, 12 দিনে থাকেন ইনশাল্লাহ আপনার কত দূর কী হয় আপনার দেখা হবে, যথাসাধ্য আপনার ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবো। স্যারের কথা শুনে আমার কাছে একটা মানে আমি তো এই স্যারের প্রতি এমনি দৃঢ় বিশ্বাস নিয়ে আসি, আমি ডিপিআরসিতে আসলে পরে আমি আল্লাহ দিলে অনেকটা সুস্থ হয়ে আসবো এবং ভালো ফলাফল আশা নিয়ে আসি। আমার ভেতরে অনেক আশা আছে সবিউল্লাহ স্যারকে নিয়ে, আমি তার ভিডিও দেখি আমি তার একটা ফ্যান হয়ে গেছি, যেহেতু আমার ভেতরে রোগ সমস্যাটা আমার আমি বুঝলো, এর কারণেই স্যারের ভিডিও দেখতেছি অনেকদিন যাবৎ, আমি স্যারের ফ্যান, মানে একটা ভিডিও ছাড়লে আমার না ফোনের মাধ্যমে চলে আসে, আমি ভিডিও দেখলে আমার একটা বিশ্বাস অর্জন হয় স্যারের প্রতি, সেই বিশ্বাসটুকু নিয়ে আমি এখানে আসছি। তখন ভিডিওটা দেখলাম তখন আমার এরকমটাই মনে হলো, যখন ভিডিওটা দেখি যে পরিস্থিতিতে পড়ে থেকে মানে আমার দিনটা এমন ভাবে গেছে পুরা 24 ঘন্টায় আমার দিন আর দিন নেই, আমার যে সুন্দর সুফল সুফল দিন সেগুলো একবার বিষের মতো ব্যথাযুক্ত জীবনে আছে, মানে আমার ব্যথা ছাড়া আর কিছু আমার ভেতরে নেই, খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছু আমার মানে মাঝখানে নেই, আমি শুধু ব্যথা আর বিষ এটাই আমার যন্ত্রণা, এটাই আমার মাথায়, তাছাড়া কোনো কাজ করে না মাথা। হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি সুস্থ, পিছনের দিন আসলে মনে রেখে লাভ নেই, ওইটা যা পদ্ধতি চলে গেছে চলেই গেছে, এখন আমি অনেকটাই সুস্থ, এখন যেভাবে সুস্থ আছি এই স্বাভাবিক জীবনটা নিয়ে যাতে সামনে আগাইতে পারে আমার সে চেষ্টা করতে হবে, সেরকম স্বাভাবিকভাবে চলতে হবে, ডাক্তার নিয়মাফিক ডাক্তার যেভাবে নিয়ম দিয়েছে আমার চলতে হবে। সমস্যা আসলে এখানে আসার পরে আমার হিপ জয়েন্ট শোল্ডার এতটা ব্যথা ছিল, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আর কি চলে গেছে, এখন স্বাভাবিকভাবে চলতে পারছি, হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল এবং নীল দাঁড়াতেও ব্যথা ছিল, সব কিছুই আপাতত এখন স্বাভাবিকই চলে আসছে, অনেক ব্যথা বন্ধ ব্যথা মুক্ত হয়েছে আমি, আর এখন নিজেকেও অনেক খুশি মনে হচ্ছে, নিজের মধ্যে একটা ফিনিক আছে, ভালো স্বাভাবিক শরীর ফিরে পাইছি, তো অনেকটাই আনন্দ ফিল করতেছি, এখন অনেকটাই সুস্থ সবল, অনেক শান্তি মনের মধ্যে আসছে, আনন্দ ফিল করতেছি। এজন্য স্পেশালি আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিবিআরসি হাসপাতাল এই মানে স্যারকে খুব শ্রদ্ধা জানাই এবং স্যারের ভিডিও দেখে অনেকদিন যাবৎ আমি 10 মাস যাবৎ এই ভিডিও দেখে তারপর এখানে আসে অনেক বিশ্বাস নিজের মধ্যে অর্জন করি, এখানে গেলে আমি অনেকটা সুস্থ ইনশাল্লাহ বড় একটা আশা নিয়ে আসছি এবং সেরকম আশা নিয়ে ফেরত যাচ্ছি। আমি স্যারকে যেভাবে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা এখানে এসে আমি মর্যাদা অর্জনটা করেছি এবং খুব ভালো চিকিৎসা পাইছি, ফিজিওথেরাপি অনেক সুন্দর চিকিৎসা ট্রিটমেন্ট, তো এখানে ট্রিটমেন্টে আমার অনেক সুন্দর ফলো আপ পাইছি, যাতে অনেক ফলো আপ পাইছি। এখানকার সবাই আসলে ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তার সিস্টার ক্লিনিয়ার সবারই ব্যবহার আসার খুব ভালো এবং এখানে আসার পরে আর কি ডাক্তার হসপিটাল বলতে অনেক অনেক জায়গায় গেলে পরে মনে হয় না যে একটা হসপিটাল, হসপিটালে মন বসে না, এখানে এসে সেরকম কিছু আমি আসলে মনের মধ্যে বোঝাইতে পারি না, এটা কি আসলে হসপিটাল নাকি বাড়ি, বাড়ি এবং হসপিটাল দুটোই তুলনায় এক করছি, তো এখানে এসে কোনো প্রবলেম আমি ফিল করি নাই, একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এমনটাই মনে হয়েছে যে আমি আমার পরিবার যেমন একটা ছেলে অসুস্থ হইলে মা বাবা যেরকম খেদমত করে এখানকার থেরাপিস্টটা সেরকমভাবে সেবা যত্ন করছে, থেরাপি দিছে অনেকটাই, যত রুগী যত তাড়াতাড়ি সুস্থ সবলে ফেরত আনার চেষ্টা করে তারা, মানে যত টাইমলি কম নিয়ে তারা খুব চেষ্টা করে মনোযোগ দিয়ে, এর কাজ খুব ভালো, অনেক উন্নত মানের চিকিৎসা এখানে, মেন চিকিৎসা মনে করেন যে আপনার ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি এই বাংলাদেশে চায়না সিস্টেমের থেরাপি, তো এখানে খুব ভালো থেরাপি পাওয়া যায় বাংলাদেশের মধ্যে, এরকম থেরাপিস্ট আছে এখানে, থেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা চলে, আসলে আমার আগে জানা ছিল না, আমি জানার পর পরে এখানে চলে আসছি, আসার পরে ফিজিওথেরাপি অনুযায়ী আমি অনেক সুস্থতা অনুভব করছি, তার আগে আমি অনেক অর্থোপেডিক ডাক্তারে দেখাইছি, 9-10টা ডাক্তারের ফাইল আমার ঘরে, তো তাদের আমি দেখাইছি, খালি শুধু মেডিসিন খাওয়াই, মেডিসিন খায় কমে থাকে,
এবং কমার পরে ওষুধ খা বাদ দিলে ব্যথাটা কি বেড়ে যায়। হ্যাঁ, আমাকে দুই থেকে তিনটা ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, মেডিসিন ডাক্তার আমার অপারেশন করার কথা বলেছে, এবং অপারেশন ছাড়া যে আমি এখানে এত সুন্দর ট্রিটমেন্ট পাইছি, অপারেশন ছাড়াই সুস্থ স্বাভাবিক শরীর মানে সুস্থ জীবন পাইছি, ফিরে পাইছি, এটা আমি অনেক খুশি। অপারেশন ছাড়া যদি আমার সুস্থ লাগছে, তো এখানে ফিজিওথেরাপির মাধ্যমে অপারেশন বাদে অনেকটা ভালো ট্রিটমেন্ট পাইছে এবং সুস্থ হয়ে ফিরেছি অপারেশন ছাড়া। এখানকার ফেরেন বলতে সকলেই মানে এখানকার যেসব ডিপিআরসির হাসপাতালের যে লোকগুলো আর কি, যারা কাজকর্ম করে, দায়িত্ব পালন করে, রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করে, তাদের বন্ধুত্বটা এমন, রিলেশনটা এমন, তাতে মনে হয় না যে আমি এখানে পরের সাথে এসে আমি ট্রিটমেন্ট নিয়েছি, আমার বাসা ফিরে এসে আমি আর জায়গা নতুন কোনো জায়গা ট্রিটমেন্ট নিয়েছি, মনে হচ্ছে সব নিজের লোকই, নিজের মতোই। এখানকার লোকের, ডিপিআরসির লোকের এত ভালো আচরণ, ভালো ব্যবহার যা বলে বোঝানো যাবে না, নিজের লোকের সাথে এই ব্যাপারগুলো পাওয়া যায় না। যে এখানে আসার পরে ভর্তি হওয়ার পর ভর্তি দিয়ে স্যার, ভর্তি দেওয়ার পর আমি কেবিনে ওঠার পরে আমার আশপাশে পাশের রুমে বা আমার সাথে ছয় থেকে সাতটা পেশেন্ট দেখেছি। আমি আজকে ১৬ দিন যাবত এখানে ভর্তি ছিলাম, তো আমার আশেপাশে পেশেন্টগুলো আমার থেকেও অনেক সিরিয়াস রোগী ছিল, সিরিয়াস পেশেন্ট ছিল, তারা অনেক ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পাইছে। হয়তো কারো ২০ দিন লাগছে, কারো ২৫ দিন, কারো এক মাস। প্যারালাইসিস রুগী, হাঁটু ভাঙা, হাড় ভাঙা সব রুগী, ব্যথাগত ব্যথাগত রুগী আছে, তারা ট্রিটমেন্ট খুব ভালো ফলোআপ পাইছে। এবং আমি আসার পরে সাত থেকে আটজন লোক আমি যাওয়া দেখছি রিলিজ নিয়ে, ডাক্তারের রিলিজ লিখে দিয়েছে, সে ক্লিয়ার মুক্ত হয়ে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে সে ফিরে যাচ্ছে বাড়িতে। সে খুব মনে আনন্দ, খুব উল্লাস নিয়ে ডিপিআরসি থেকে বের হচ্ছে, খুব ভালো। তাদের মতো তারা যেমন আনন্দ উল্লাস নিয়ে বের হয়েছে, আমিও আজকে সেরকমটাই আনন্দ অনুভব করতেছি, আমার ভিতরে ফিলিংস আসতেছে। আমি আসলে ১৬ মাস যাবত এতটাই ভোগান্তরে ভুগেছি ব্যথা মুক্ত নিয়ে, তো এখানে আসার পরে আজকে আমার সেরকমই লাগতেছে, আমি যখন যেরকম ১৬ মাস আগের জীবনটা ছিল আমার সেরকম ফিল আসছে আজকে আমার মধ্যে। জি, আমি এখানে আসে ভর্তি আছি একই দিনে আমার বাড়ি থেকে আমার বাবা এবং মা ফোন দিছে, জিজ্ঞাসা বাবা তোমার শরীর কেমন। আমি ফোনের মাধ্যমে বলেছি যে আমার শরীরটা একটু ভালোর দিকে আসছে, তারা শুনে আলহামদুলিল্লাহ অনেক শুকর মানে আলহামদুলিল্লাহ বলছে এবং তারা অনেক খুশি। অন্যান্য ৯টা ১০টা ডাক্তার আমি দেখাইছি, তাদের ওখানে ওষুধ খেয়ে এরকম আমি কোনোদিন আমার মা বাবারে বলতে পারি না, আজকে আমার ভালো লাগতেছে কিংবা ওষুধ খেয়ে কমতেছে। এখানে আসার পর যখনই ফোন দিছে আমি ফোনে বলেছি যে মা আমি খুব ভালো আছি, আমার কমতেছে, ব্যথা মুক্ত হচ্ছে আস্তে আস্তে, তারা খুব আনন্দ, তাদের মনটাও খুব ভালো লাগছে। মা বাবার মন আসলে বুঝেন তো, ছাগল পল যদি সুখে হয় তাহলে তাও সুখে। মাকে বলাই তো বলবো আমি অনেক খুশি আজকে আমার এই জীবনে আর মা বাবার জন্য আর কি, আবার এই জীবন সুন্দর স্বাভাবিক জীবন আমি চিকিৎসার মাধ্যমে বের করতে পারছি, খুব ভালো লাগতেছে আজকে। এই অবশ্যই বলবো মাকে যেন স্যারের জন্য দোয়া করে, স্যার আমার মতো আরো হাজার রুগী, লাখো রুগী সে সেবা করতে পারে, আল্লাহ তার হায়াত দিক দান করুন এবং সে আমার মতো হাজার রুগী ট্রিটমেন্ট দিক, সুস্থ থাক। আমি তাদেরকে আমার মতো যারা ব্যথা বিষ নিয়ে ভুগছেন তাদেরকে আমি আসলে বলতে চাই, তারা যদি এরকম কেউ যদি ব্যথা বিষ ১০ বছর, ৫ বছর, ১৫ বছর এবং ২-৪ বছর ২-৪ মাস এরকম বিষ ব্যথা নিয়ে আপনারা ভুগে থাকেন, তাহলে আপনারা সরাসরি ঢাকা শ্যামলী ডিপিআরসিতে হাসপাতালে ভর্তি বলতে আসে ডিপিআরসিতে ডাক্তার শফিউল্লাহর সাথে সাক্ষাৎ করুন। শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দেয় এবং তার এখানে মেন চিকিৎসা ফিজিওথেরাপি, ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা যতবার ব্যথা বিষ নিয়ে আসেন আমি বলতে পারি ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন, সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে আবার দেশে ফিরতে পারবেন, নিজের বাড়ি ফিরতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে যে অবস্থায় আমরা এখানে রোগী ভর্তি করছি সে সময় আমাদের রোগীর অবস্থা খুব খারাপ ছিল, সারা শরীরে ব্যথা বিষ ছিল, একদম অচল অবস্থায় ছিল। ইনশাল্লাহ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আজ ১৬ দিনের মধ্যে মোটামুটি রুগীটা প্রায়ই সুস্থ, এই জন্য আমি আজকে আসছি রুগীটাকে রিলিজ নেওয়ার জন্য। নড়াচড়া করতে পারতেছে এবং ইনশাল্লাহ সে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে, এতটুকু আশাবাদী যে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।
ছারকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কেননা তার হাতের ছোঁয়াতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সুস্থ হয়ে উঠতে পারছি, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি আমাদের রোগীকে নিয়ে। এর আগে আমরা অন্য জায়গায় প্রায় অনেক টাকা নষ্ট করছি, অনেক জায়গাতে গেছি, শেষ পর্যন্ত এখানে এসে আমরা আরোগ্য লাভ করতে পারছি, এখানে এসে আমরা সুস্থতা বোধ করছি। এটা এই কর্তৃপক্ষ এখানে যারা ম্যানেজমেন্টে আছে সবাই তাদের শ্রম দিয়ে এদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের সেবা সুস্থতা করার জন্য আমার পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যাতে সবাইকে তাদের হেফাজত রাখুক। এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে আমি আলাপ করছি, যেখানে গেছি সবার সঙ্গে ফোনের মাধ্যমে হোক, আমি ডাইরেক্ট ফেস করে হোক, সবাই সবার সঙ্গে ব্যবহার ভালো করেছি। যেখানে যতটুকু প্রয়োজন আমরা যেটা চাইছি দূরতে আমাদের সেটা সরবরাহ করছে, আমাদের সহযোগিতা করছে, আমাদের সাহায্য করেছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।